বলে তেজ তুমি সেই প্রভু গোলক বিহারী বিষ্ণু। হ্যাঁ 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 স্বয়ং নারায়ণ আসিছ আম ঘরক। মুই স্বয়ং নারায়ণ গো। ইমা কাহু আসিবে মোর দুঃখ নাসিবে গো সে তো কলা কানু বনমানি। আগতে তয়া যুগরু ভেট মোর নাই গো জীবন মতে সে ভুলি। আগো কাহুয়া শিবে মোর দুঃখ না দিবে গো কলা কানু বনমানি। ইমা কাহুয়া শিবে মোর দুঃখ না দিবে গো কলা কানু বনমানি। তয়া যুগর ভেট মোর নাই গো জীবন মতে সে ভুলি। এ মাত্র তয়া যুগর ভেট মোর নাই গো জীবন মতে সে কথা কি শোর করে দিলে ননি মো আখির অশ্রু লুহ বাহারি আসুছি। ত্রেতয়া যুগরে কাণ হইতি না আগ ত্রেতয়া যুগরে সে গঙ্গা কুলরে জীবন ধইরা পাদ যুগরে সে গঙ্গা কুলরে জীবন ধইরা পাদ। পূর্ব জন্মরে সে কি পুণ্য কলা যে পায়নারে সম্পদ। হেমা পূর্ব জন্মরে সে কি পুণ্য কলা যে পায়নারে সম্পদ। ত্রেতয়া যুগরে প্রভু রাম লক্ষ্মণ এবং সীতা মাতা যেতেবেলে বনবাস যাওতিলে তো ত্রেতয়া যুগরে সরজ নদী কূলরে ডঙ্গারে বসিকরি পার হইছিল। তো ত্রেতয়া যুগরে সে ধীবরটা কি কিন জন্মরে কিন পুণ্য করেছিল যে প্রভু রামচন্দ্রঙ্কর পাদ পদ্মকে গামুছারে পুছি করে বসাইছিল। গামুছারে পুছি করে কাঁদি বসালে জানিছ তো ধীবরটা মনে মনে গোটে কথা জাঁথিল রামচন্দ্র গোটে পাষাণকে মারি দেখিলে যে পাষাণ বলে পথরটা সে পথরর নারী রূপ হয়ে গেছিল বলে অহল্যা নারী অহল্যা পথরি করে নারী বেশ ধারণ করল। তো গোটে পথরকে মারিদেলে যে রামচন্দ্র নারী হয়ে গেলে যদি রামচন্দ্র যদি মোর ডঙ্গাকে যদি মারিদেবে মোর ডঙ্গা যদি নারী যদি হয়ে যা মোর পরিবার কেমতা করে পুষবি বলে আীবরটা রামচন্দ্রঙ্কর পাদকে তাঙ্কর গামুছারে পছি করে সে ডঙ্গারে বসাইছিলেন। তো সীতা মাতা তো ত্রেতয়া যুগরে অগ্নি পরীক্ষা দেই দেই করে থকি যাইতিলে। হ্যাঁ হ্যাঁ শেষ কি যেতেবেলে আউথরে সীতা মাতাঙ্কু ডকা গলা অযোধ্যারে অগ্নি পরীক্ষা দেবা পাইঁ। তো সীতা মাতা কান্দি কান্দি করে কহিল আমার যেমকি বাপা সম্মান সহিত রমেশ আজ্ঞা সমস্তঙ্কর কলারে শহে টঙ্কা প্রদান করেছেন সে বাপাঙ্ক অঙ্গরু অষ্ট রোগী চৌষটি ব্যাধি সব খণ্ডন হো বল আনন্দে সাগরে কবার হরি বল গ্রামর মধ্য মঙ্গল হয়ে কবার হরি বল আউ ফিম সে কবার হরি হরি বল কৃষ্ণ ভাইনা তাঙ্কর দুঃখ যাই সুখ প্রাপ্ত হো বল আনন্দে সাগরে কবার হরি বল। তো সীতা মাতাকে যেতেবেলে রাবণ লঙ্কারু রামচন্দ্র আনিথিলে অগ্নি পরীক্ষা দেখি আনিলে তো অযোধ্যার যেত রাজা হয়ে গেলে রামচন্দ্র প্রজাঙ্কর কথা মানিকি রাজাঙ্কর কাম হচ্ছে প্রজাঙ্কর কথা মান। তো প্রজা কহিলি যে লঙ্কারে সিনা সীতা অগ্নি পরীক্ষা দেলে তো আমি তো অযোধ্যাবাসী কে দেখি না ই অযোধ্যার যদি সীতা মাতা অগ্নি পরীক্ষা দেবে বলে সীতাঙ্ক আমি প্রকৃতির সতী স্ত্রী বলি জানি
ত্রেতয়া যুগরে সীতামাতা ফের থরে অগ্নি পরীক্ষা দেওয়াকে ডাকলে তো ত্রেতয়া যুগরে সীতামাতা কান্দি কান্দি করে রামচন্দ্রকে কহিলে তো ত্রেতয়া যুগরে খালি পরীক্ষা 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 হি দইতিলি তোমার লাগি রামচন্দ্র তো জনে বনবাস যাবার লা কিন্তু সীতামাতা তাঙ্কর স্বামী সেবা করবা পাই সীতামাতা মধ্যে বনবাস কে গলে তোমার লাগি মি কাণা নেই কলি প্রভু কিন্তু তুমি মতে অগ্নি পরীক্ষা দেউছ মুই আউ পরীক্ষা রে দিয়ে মোর দেহ ত্যাগ করি বলি করি ধরত্রী মাতাকে ডাকি করে সে ধরত্রী ভিতরে মাটি ভিতরে পশি যাউছ সেই সময়রে রামচন্দ্র সীতামাতার পনতকানি ধরি করে কেতে গুলগুলা হি করে কান্দিতিলে মু কেতে কান্দিতিলি গো মাই রাম অবতারে সীতে তোমার বিনা মুই বঞ্চি নাই পারে সীতা তুমি মতে ছাড়ি করে নেই যাহ তো সেই সময়রে সীতা মাতা রামচন্দ্রকে কথা দেইথিলে ই জন্মরে আউ আমার ভেট সাক্ষাৎ নেই হিয়ে প্রভু যদি মতে ভেট সাক্ষাৎ করব বলে দ্বাপর যুগরে তুমি কৃষ্ণচন্দ্র রূপে যেতেবেলে জন্ম হেব সেই সময়রে মুই রাধার উপরে জন্ম হেবি সেই জন্মরে তোমার মোর ভেট সাক্ষাৎ হওয়া বলি করে কথা দেইথিলে সেই যদি কৃষ্ণচন্দ্র হইতিতে বলে ভাব প্রেম বিশ্বাস নিয়ে করে আমার ঘরকে আসিতিতে কিনি যদি তুমি কৃষ্ণচন্দ্র বলে কথাটি পচারি কহি পারব কথাটি পচারব হ্যাঁ ঠিক আছে গো মাই পচারে দেখো চেষ্টা কর মানে কে সখা হিমা নাই জানে পূজা মুইন নাই জানে ধজা ও হরি হো মারুছে মুই গুটে সুখা মুড়িয়া হরি হো মারুছে মুই গুটে সুখা মুড়িয়া নাই জানে পূজা মুই নাই জানে দাদা নাই জানে পূজা মুই নাই জানে দাদা হরি হরি মারি চাই পদতল ভক্তি করে বাঁকে দিয়ে লাগুছে মল মহালক্ষ্মী রন্ধা পাগ মহালক্ষ্মী রন্ধা পাগ তোমকে তো বলিয়া হরি মারুছে মুই গোটে চোখা মরিয়া পূজা মুই নাই জানে দাদা খাইবাকে মই নাই নরিয়া হরি মারুছে মুই গোটে চোখা মরিয়া তুমি তো সেই গোলকবি হারি ঋষি ন যুগ যুগ দুষ্টকু দলন এবং সন্থকু পালন কবার নিমন্তে তোমার জন্ম হয়েছে তুমি যদি সেই স্বয়ং নারায়ণ তো আদি মাতাঙ্কর গর্ভরে যেতেবেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জন্ম হলে ব্রহ্মা হলে যে সৃষ্টিকর্তা বিষ্ণু হলে যে পালনকর্তা আউ মহেশ্বর হলে যে সংহারকর্তা তো তিনি ভাই মধ্যে ঝগড়া হলা যে ব্রহ্মা বলুছেন মুই বড় বিষ্ণু বলুছেন মুই বড় এবং মহেশ্বর বলুছেন মুই বড় হা হা এই তিনি ভাই ভিতরে সবুঠারু বড় কিয়ে ইতা যদি মতে প্রমাণ দেখি পারব বলে মুই বিশ্বাস করমি যে স্বয়ং নারায়ণ আমার ঘরকে আসিছেন বলে চলে নেই গো পিলা মাই গো এটা মুই কালকে কই দিমি তাহলে তুমি বি কালকে আসবে আমুনি আমি বিনয় তাহলে সখা তোমার সানটা টিকে ধর
শুন শুন রাই শ্রীমতী গোরাই শ্রীমতী, শুন শুন রাই শ্রীমতী গোরাই শ্রীমতী, তোকে পূজাই কহিবি পুরাণ রীতি গো, শুন শুন রাই শ্রীমতী গোরাই শ্রীমতী, ব্রহ্মা বিষ্ণু শিব টন্তি ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু শিব টন্তি ত্রিদেব, দেখ তা মধ্যে কিয়ে শ্রেষ্ঠ অছন্তি গ, শুন শুন রাই শ্রীমতী গ রাই শ্রীমতী, যেতবে সপ্ত ঋষি গোটে সভা গঠন কলে, আর যেতবে অনেকগুড়ি ঋষি মানে চর্চা কলে, বিশ্বামিত্র কহিলেন বিষ্ণুবর, অগস্তি মুনি কহিলেন শিববর, আউ বশিষ্ঠ ঋষি কহিলেন কাঁ বলে না সেই ব্রহ্মাবর, তো সব ঋষি সব অলগা অলগা কথা মানে কহ, যেতবে ইতা তাঙ্কর চর্চা চালিছে সেতে সময়রে কাঁ বলে না ত্রিদেবতাঙ্ক মধ্যে শুক্র শ্রেষ্ঠ কিয়ে বইলে আমি জানবা লাগি চাহুছ বইলে, তাপরে ভৃগু ঋষি কাণ কলে, ভৃগু ঋষি পরীক্ষা লাগি যাচ্ছ, আগ ভৃগু গলে পরীক্ষা পাই গো কৈলাস দে মিলিলে যাই, শিবঙ্কু চাহিল ভর্ষণা করন্তে, শিবঙ্কু চাহিল শুনলে জগৎপতি গ, শুন শুন রাই শ্রীমতী, তহি গোপাল কলাশপতি গ, শুন শুন রাই শ্রীমতী, ভুলিবাকু যেতে চাহিলে বি তুম কথা সেতে মোর মনে পড়ুছি, তুম কথা তোমার সাম গোটে গুড়ে হিছ, বাগ ছালতে পিনিছ বস্ত্র নাই তোমার, খারতে মাখিছ রুদ্রাস ধারণ করছ, তুমি শিব নাই নাই তুমি শিব নাই, সে বুঝার যেতে বেলে শিবঙ্কু চিড়ুছ চিড়ুছ তো সঙ্গে সঙ্গে রাগি গলে দেবদেব মহাদেব, আগ কৈলাসরু ভৃগু চলিলে গো ব্রহ্মলোকে যাই মিলিলে, কৈলাসরু ভৃগু চলিলে গো ব্রহ্মলোকে যাই মিলিলে, তহি প্রণাম নকলে সে ভৃগু ঋষি গো, শুন শুন রাই শ্রীমতী গো রাই শ্রীমতী, তোকে বুঝাই কহিবি পুরাণ রীতি গো, শুন শুন রাই শ্রীমতী, সাংে সাং ভৃগু ঋষি কাণ কলে ডাইরেক্ট ব্রহ্ম লোক মানে ব্রহ্মাঙ্কর পাশকে গলে, আউ ব্রহ্মাকে দেখিকরি প্রণাম বিনি কলে, সকাশ আউ তোর চারটা মুড়, আচ্ছা ভৃগু ঋষি প্রকৃতির কাহার পুয়া
সেই ব্রহ্মাঙ্কর মানস পুয় হলে সেই ভৃগু ঋষি। আচ্ছা, ভৃগু ঋষি পরীক্ষা করবা পাই ব্রহ্মা লোককে ব্রহ্মা পাস তো ব্রহ্মা বি মধ্য রাগি গলে। আচ্ছা, আগ ব্রহ্মা হেবার কোপভর গো ভৃগু গলে বৈকুণ্ঠপুর, ব্রহ্মা হেবার কোপভর গো ভৃগু গলে বৈকুণ্ঠপুর, প্রভু প্রভু বলি তিনি তর ডাকে, প্রভু প্রভু বলি তিনি তর ডাকে, তহি ডাকন শুনিলে জগৎপতি গো শুন শুন রাই শ্রীমতী গো রাই শ্রীমতী, তাতে বুঝাই কহিছি পুরাণ রীতি গো শুন শুন রাই শ্রীমতী, প্রভু প্রভু বলে তিন থর ডাক দিলে ভৃগু ঋষি, যেতে বলে নারায়ণ শুনলে আগ ভৃগু লাথ প্রহার কলে গো বাঁচিলা মোর বক্ষস্থলে, ভৃগু লাথ প্রহার কলে গো বাঁচিলা মোর বক্ষস্থলে, লেউটি পড়ন্তে কলাগ্রত কলি লেউটি পড়ন্তে কলাগ্রত কলি, তহি আউসি ধরিলি পদ্মপাদটি গো শুন শুন রাই শ্রীমতী গো রাই শ্রীমতী, তসে বুঝাই কহুছি পুরাণ রীতি গো শুন শুন রাই শ্রীমতী, তোর ঝুলনা তুলি রে মতে ঝুলানা, রাধা কৃষ্ণ পার্টি সম্মান রক্ষা করে করে কিছু টাকা প্রদান করেছেন, তার সঙ্গে সঙ্গে আমার মা জনে আসলে তাঁর নাটক ভুলে গেলি এবং সে তাঁর বালিকা সমস্ত কলায় কোড়ি কোড়ি টাকা প্রদান করেছেন, সে বালিকা অঙ্গর অষ্ট রোগী চৌষটি ব্যাধি সব খণ্ডন হো একবার, আমার রাধা কৃষ্ণ পার্টি সব সদা সর্বদা সেই রাধা কৃষ্ণ মঙ্গলময় করতু একবার, আউ প্রেম সে একবার হে প্রভু মোর হৃদয়টা গোটে পথর সঙ্গে সমান, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার পাটটা খনিয়া নেই হইতে বলে ভৃঙ্গু ঋষি লাত মাইলা মাত্র কবি ভগবান গোলকবি কৃষ্ণ তাঁকর পাদ পদ্মকে পুছুছেন, হ্যাঁ হ্যাঁ ধন্য শ্রী প্রভু, ভৃগু ঋষি কান্দি পকালে, আচ্ছা আর হে প্রভু মুই আজি জানিগনি কি নারায়ণ শ্রেষ্ঠ বলে, আচ্ছা আচ্ছা, আগো বিষ্ণু শ্রেষ্ঠ বলি জানিলে কো ভৃগু কলে ধ্রুব মণ্ডলে, সেই পাদ চিহ্ন বক্ষস্থলে ধন দেখ শ্রী বর্চ চিহ্ন রে তা নাম গো শুন শুন রাই শ্রীমতী গো রাই শ্রীমতী, তোতে বুঝাই কহুছি পুরা
প্রাণ রীতি গো শুন শুন রাই জানি পাইলে যে সবুঠারু শ্রেষ্ঠ হচ্ছেন নারায়ণ ঘুঙ্গুরু ঋষি নারায়ণ হচ্ছেন সবুঠারু শ্রেষ্ঠ হ্যাঁ হ্যাঁ জি নারায়ণ শ্রেষ্ঠ বলি গীত গাইলে পুরাণ ফেটেছে মাছ মারি গেলে উড়া দেখা তো কেন পুরাণ তে প্রমাণ আছে সে প্রমাণ সহিত কহিলে সিনে জানবি গো ও প্রমাণ দরকার তোমকু পদ্ম পুরাণ রয়ে ভাব গো ভুলতিলে ক্ষমা করিব পদ্ম পুরাণ রায় ভাব গো ভুলতিলে ক্ষমা করিব লেখে রসানন্দ মূর্খ অজ্ঞান লেখে রসানন্দ মূর্খ অজ্ঞান শত জন্মরু মূঢ় সে মূঢ় মতি গ শুন শুন রাই শ্রীমতী গ রাই শ্রীমতী তোতে বুঝাই কহুছি পুরাণ রীতি গো শুন শুন রাই শ্রীমতী পদ্ম পুরাণ রে আছে আচ্ছা হ্যাঁ বিষ্ণু সমস্তঙ্কর তিনি দেবতাঙ্কর মধ্যরু বড় জি এ পিলা হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার ঘর কে তুমি জহ পিলা সখা সকান পাইলা না যদি আমার গান লোক যদি চিঠি বসবে বলে নানা লোক মতে নানা কথা কইবে লোক নানা কথা কইবে মুই সত্য যুগে নারায়ণ তুমি থিলে লক্ষ্মী মুই ত্রেতয়ারে রাম তুমি থিলে মোর সীতা দ্বাপরে মুই কৃষ্ণ তুমি রাধা যুগকু যুগ এই মতে পরমানন্দ জগতে সুন্দর ভাবরে ভাগবতের জগন্নাথ দাস কহিলে হি ফেরি যা ফটা রসিক হি ফাটপুর হি মাখন গছর বরড়া কক গন্ধরি কক হি মাখন গছর কিরা কেতা গনসিল বনি পিলা হেনতা গন্ধরি কিরা খালি স্যান্ড মারি হইছন মুই গন্ধরি কিরা হে ফেরি যা ফটা রসিক হে ফেরি যা ফটা রসিক মাখন গছর গরড়া ভোগ গন্ধরি ভোগ মাখন গছর গরড়া ভোগ গন্ধরি ভোগ এতর তো নাই ন বুধি বিবেক এতর তো নাই ন বুধি বিবেক কাহি কহে পরি কথা এতর তো কথা শুনি মত ঘুরায় মত কাহি কহে পরি কথা ভাল দশা আছে বলে সকাল পাইবার আগে তুমি তোমার ঘরকে পল নহেলে বান্ধি করে নহেল বল মাই গো ইয়াড়ে আস আমার কোয়ার্টার কো দিয়া কে দিয়া ও দিয়া কে কোশ্চেন কাট দিয়া মাই গো তুমি মতে গুটি প্রশ্ন পচরাল কি ত্রিদেবতাঙ্কর মধ্যে কে বড় বলি পচরালে তো কানে অসুবিধা তোমকে কানে হেলা তো মুই তো সত্য যুগ নারায়ণ হ্যাঁ
ଯେଉଁ